আমি শিল্পা, আবার আমার ভিউয়ার্সদের জন্য চলে এসেছি একটা অন্য ধরনের টপিক নিয়ে। টপিকটা কি? পরিণীতা। শুনেছেন নিশ্চয়ই, কয়েকদিন আগে মুভিটা বেরোলো। হ্যাঁ, আমি দেখেছি। আপনারা দেখেননি? আমি তো দেখেছি, আমার খুব ভাল লেগেছে। কিরকম লাগলো আপনাদের পরিণীতাটা? শুভশ্রীকে পরিণীতা হিসেবে কেমন লাগলো? শুভশ্রীর সম্বন্ধে জেনে নিই, পরিণীতা সম্বন্ধে জেনে নিই। আসুন। শুভশ্রীর জন্ম 3রা নভেম্বর 1989 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় হয়েছিল। এখন বর্ধমানে এই অভিনেত্রী 27 বছরে পা রাখলেন। শুভশ্রী গাঙ্গুলী হলো একজন খুবই জনপ্রিয় অভিনেত্রী, তার সঙ্গে মডেল ও স্ক্রিন রাইটারও। তিনি বিএসসি নিয়ে তার পড়াশোনা কমপ্লিট করেন। প্রথমে তাকে টিভিতে দেখা গেছে ফেয়ারএভার আনন্দলোক নায়িকার খোঁজে 2006 সালে। তাছাড়া শুভশ্রীর প্রথম ছবি হলো পিতৃভূমি, যেটি রিলিজ হয় 2008 সালে। এক কথায় যদি আমরা বলি তাহলে শুভশ্রী হলো একটি খুবই জনপ্রিয় অভিনেত্রী আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে। অনেক কম বয়সে শুভশ্রী টিভির পর্দায় তার জনপ্রিয়তা লাভ করেন তার ভালো অ্যাক্টিং ও এক্সপ্রেশনের জন্য। গত বছর 11 মে 2018 এই জনপ্রিয় অভিনেত্রীর সাথে আরেকটি খুবই জনপ্রিয় অ্যাক্টর, ডাইরেক্টর অথবা প্রডিউসারও বলতে পারি, আমাদের খুবই প্রিয় রাজ চক্রবর্তীর বিবাহ সম্পূর্ণ হয়। এরা 7 পাকে ঘুরে নিজেদের দম্পত্য জীবনে পা রাখেন। বর্তমানে রাজ চক্রবর্তীর পরিচালনায় একটি সুন্দর ছবি যার নাম পরিণীতা বার হয়েছে। পরিণীতার গান আমাদের সকলের মধ্যে খুবই জনপ্রিয়তা লাভ করেছে খুব অল্প সময়ে। নিজের স্বামীর ছবিতে অভিনয় করে শুভশ্রী নিজের ফ্যানদের কাছে আরও পপুলার হয়ে গেছেন। পরিণীতা হলো একটি রোম্যান্টিক ড্রামা। এই ছবিটাতে শুভশ্রীকে আমরা একটু অন্য ধরনের লুকসে দেখতে পাই। ভালোবাসা, ব্রেকআপ ও রিভেঞ্জ নিয়ে সুন্দর করে গুছিয়ে রাজ চক্রবর্তীর পরিচালনায় এই ছবিটা আমাদের মন ছুঁয়ে গেছে। আপনাদের কাছে আমরা তুলে ধরবো। নমস্কার।